এই পর্বে আমরা ফটোশপের বিভিন্ন ফিল্টার সম্পর্কে জানব। ফটোশপে বাই ডিফল্ট অনেকগুলো ফিল্টার দেওয়া থাকে, পাশাপাশি ইচ্ছা করলে বিভিন্ন ফিল্টারের সফটওয়্যার রয়েছে, সেগুলো ইচ্ছা করলে ইনস্টল করে ফটোশপ ইউজ করা যায়। অলরেডি আমরা একটি ফিল্টার ব্যবহারের পূর্বে দেখেছি, ফ্লুইড মাস্ক। তো এই পর্বে আমরা ফটোশপে যে বাই ডিফল্ট ফিল্টার রয়েছে সেগুলো সম্পর্কে জানব। এখানে ফিল্টার নামে একটি অপশন রয়েছে, এখানে গিয়ে আপনি বেশ কয়েকটি ফিল্টার পাবেন। এখানে দেখুন কিছু ফিল্টারের ব্যবহার আমরা আগেও করেছি, তবে ফিল্টার গ্যালারি নামে একটি অপশন রয়েছে যেখানে সকল ফিল্টারগুলো বাইরে আরও কিছু ফিল্টার রয়েছে। তো চলো সেগুলো দেখা যাক, আমি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এরকম এই যে গ্যালারি চলে এসেছে। কোনো কারণে যদি এটি হাইড করা থাকে, এরকম যদি থাকে, অর্থাৎ আপনার এই গ্যালারিটি যদি না দেখা যায়, তাহলে এই আইকনে ক্লিক করুন। এখানে দেখুন আর্টিস্টিকে অনেকগুলো ইফেক্ট রয়েছে, আপনি জাস্ট ছবিটি এখানে তো রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করুন, দেখুন বিভিন্ন ধরনের ইফেক্ট অটো চলে এসেছে। এবং সেই অপশনগুলো আবার আপনি ইচ্ছা করলে এখানে কারেকশনও করতে পারেন। এটি নিয়ে আপনারা নিজেরা ঘাটাঘাটি করবেন এবং বিভিন্ন ধরনের ফিল্টার নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, একটা ফিল্টারের উপর আরেকটি ফিল্টার দিবেন, তাহলে আপনি আরও নতুন নতুন অনেক কিছু দেখতে পারবেন। শুধু এখানেই নয়, ইভেন এখানেও সবগুলো ফিল্টারের নাম রয়েছে, আপনি এখান থেকে জাস্ট আপনি নামটি সিলেক্ট করে দিলেও হবে। তো এরকম বেশ কিছু চমৎকার ফিল্টার ইফেক্ট রয়েছে, তারপরে যেগুলো নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন। এখানে একটা রয়েছে ক্রস হ্যাচ, তারপরে এখানে ডার্ক, তো এরকম আরও অনেকগুলো রয়েছে, স্কেচ রয়েছে, পেন্সিল স্কেচ। তবে আপনি যখন এইগুলো ফিল্টারগুলো ব্যবহার করবেন, সাথে আপনি ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডের সাথে মার্চ করে দিতে পারেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আরেকটি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ইমেজের সাথে মার্চ করে আপনি এই ফিল্টারগুলো অ্যাপ্লাই করতে পারেন। এগুলো হচ্ছে আপনি বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে করে আপনি এগুলো সম্পর্কে আপনি আইডিয়া নেবেন। তো এই হলো ফিল্টার গ্যালারি, এবং এখানে অনেক ধরনের ফিল্টার রয়েছে, সেগুলো নিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন। ফটোশপ CS6 বা CC বা এর পরের ভার্সনগুলোতে আরেকটি ফিল্টার রয়েছে, সেটি হচ্ছে অয়েল পেইন্ট। এটি বেশ জনপ্রিয় একটি ফিল্টার এবং কাজগুলো চমৎকার। বাস্তবে যারা হাতে তুলি দিয়ে ছবি আঁকেন তারা এই অয়েল পেন্টিংয়ের সাথে পূর্বে থেকেই পরিচিত। তো সেটির ডিজিটাল ভার্সন হচ্ছে এই অয়েল পেইন্ট ফিল্টার। তো আমরা চলুন এই ইমেজে আমরা সেই অয়েল পেইন্ট ফিল্টারটির ব্যবহার দেখি। এখানে ক্লিক করার পর এরকম দেখুন ফিল্টারের একটা অপশন চলে এসেছে এবং এখানে কিছু অপশন রয়েছে। এই অয়েল পেইন্ট ফিল্টারটি ব্যবহার করতে হলে আপনার প্রিফারেন্স থেকে, অর্থাৎ বাই ডিফল্টভাবে এটি চেক করাই থাকে, এখানে পারফরমেন্সে ইউজ গ্রাফিক্স প্রসেসর এটি চেক করা থাকতে হবে। যদি কোনো কারণে আনচেক থাকে তাহলে চেক করে নিন, তাহলে আপনি এই অয়েল ফিল্টার ব্যবহার করতে পারবেন। তো আমরা আবার ফিরে যাই অয়েল পেইন্ট। এখানে দেখুন এটা বাই ডিফল্ট সেটিংস, তো এটিকে আমরা বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করতে পারি। এখানে ব্রাশ স্ট্রোকের ব্যাপারটা আমরা এখন এখানে 10 দিয়ে দিই, তারপর এই ক্লিননেস এটিকে আমরা বাড়িয়ে কমিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি আমরা সিলেক্ট করে দিতে পারি। তারপর স্কেল, এটি কেমন হতে পারে সেটিও আপনি এভাবে সিলেক্ট করে দিবেন, কেমন কতটুকু দিলে আপনার জন্য পারফেক্ট হবে। আমার জন্য এটি পারফেক্ট মনে হচ্ছে। তারপর ব্রিস্টল ডিটেল, এটির কাজ খালি চোখে অত বেশি ধরা পড়বে না, এটি হচ্ছে এই ব্রাশের স্ট্রোকটি কতটুকু স্মুথ করবে, ডিটেলস কতটুকু স্মুথ থাকবে বা মার্জ হয়ে যাবে নাকি, সেটা এখানে ইয়া করবে। এটিকে আমি এখানে 5 দিলাম। তারপরে আসে লাইটিং, এখানে লাইটিংয়ের একটা ব্যাপার রয়েছে, সেটি কেমন হতে পারে, অর্থাৎ কোন অ্যাঙ্গেলের লাইটিংটা হলে ভালো হয় সেটি এখানে সিলেক্ট করে দেওয়া হয়েছে। শাইনিং, এই লাইটিং ইফেক্টটার প্রভাব কতটুকু হবে সেটা, তারপর দেখুন এটা কিন্তু বেশ চমৎকার একটি ইফেক্ট আমার কাছে মনে হয়েছে দিয়েছে। এখানে দেখুন চুলের চুল চুলটি সম্পূর্ণই অয়েল পেন্টিং বলেই মনে হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটি মনে হচ্ছে না যে এটি আলাদা কিছু এর বাইরে। এখানে তারপর আমি এখানে একটু এর বেশি স্মুথ হয়ে গিয়েছে, তো এটা দিয়ে আমি ওকে দিই। ওকে দেওয়ার পর দেখুন এরকম হয়ে গিয়েছে। তো আমরা
এর পূর্বে আমরা এটিকে স্মার্ট অবজেক্ট করে নিলে আমরা এরকম একটি অপশন পাবো। তো স্মার্ট অবজেক্ট কিভাবে করতে হয় সেটা আমরা আগে দেখাইনি, আশা করি সেটা আপনারা জানেন, তাই আগে পূর্বে দেখালাম না। তো এই স্মার্ট অবজেক্টে মাধ্যমে করলে সুবিধা হচ্ছে, এটি ইচ্ছা করলে আপনি আরও অপশন চেঞ্জ করতে পারবেন। তো এখানে আরেকটি স্মার্ট ফিল্টার, এখানে একটি মাস্ক রয়েছে, আমরা এটিরও একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা চাই ব্যাকগ্রাউন্ডের আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডের সাথে ফেড হয়ে আসবে, সেটার জন্য আমি এখানে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি এবং এটি ব্যবহার করে এটি দিলাম। এখানে দেখুন অপাসিটি আমরা কমিয়ে 0.5 করে দিলাম এবং দেখুন এই অপশনগুলো আস্তে আস্তে বাইরের দিকে ক্লিন হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে অয়েল পেন্টিং হয়েছে কিন্তু এই দিকে জিনিসগুলো আস্তে আস্তে ফেড হয়ে রিমুভ হয়ে গিয়েছে, অর্থাৎ এখানে অয়েল পেন্টিংয়ের যে ব্রাশ স্ট্রোকগুলো রয়েছে সেগুলো এখন বোঝা যাচ্ছে না, যেটি এখানে সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তবে এখানে আমরা আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে গ্রেডিয়েন্টটি আমরা আরেকটু ভিন্নভাবে ব্যবহার করব। এই স্মার্ট ফিল্টার লেয়ারটি আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা শুধুমাত্র এতটুকু আমরা সিলেক্ট করব। অপাসিটি আমরা এখানে বাড়িয়ে দিচ্ছি, এবার এটিকে আমরা রিভার্স করে দিব, অর্থাৎ এটুকু ঠিক থাকবে এর বাইরের গুলো। এটা করার জন্য এখানে ডাবল ক্লিক করি, তারপর এরকম একটি অপশন আসবে, এখানে ইনভার্টে ক্লিক করি, দেখুন এখানে আস্তে আস্তে সুন্দরভাবে এটি ফেড হয়ে গিয়েছে, অর্থাৎ অয়েল পেন্টিংটি শুধুমাত্র এই চেহারা এবং এই চুলে রয়েছে, বাট এর বাইরে অত বোঝা যাচ্ছে না। তো এটি আপনি ইচ্ছে হলে করতে পারেন, নাও করতে পারেন, এটি সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করে, আপনার নিজের কাজের উপর ডিপেন্ড করে। আপনি ইচ্ছা করলে এটি আপনি হাইড করে দিতে পারেন, শিফট ক্লিক করে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটি হাইড হয়ে যাবে, অর্থাৎ আপনার পছন্দের ইফেক্টটি আপনি বের করে নেবেন, যেটা আপনি বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে আপনি বের করবেন। আশা করি অয়েল পেন্টিং নিয়ে আপনাদের ভালো আইডিয়া হয়েছে। তবে আর এখানে যে ফিল্টার গ্যালারিতে রয়েছে সেগুলো নিয়ে আপনি আরও ঘাটাঘাটি করবেন, তাহলে আর অনেক চমৎকার চমৎকার ফিল্টারের ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ।